আসলে আমি না মানুষ হিসেবে খুব কমফোর্টেবল একজন মানুষ। আমি আসলে এমন না যে কারোর সাথে স্পেশালি কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করি। আমার কাছে আমার প্রত্যেকটা কোয়ার্টিস সমান, আমি সবার সাথেই কমফোর্টেবল ফিল করি। বাট হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে যে আপনার যাদের সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করছি তাদের সাথে তো অবশ্যই অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে। যেমন মুশফিকের সাথে আমার অন্যরকম একটা কমফোর্টনেস কাজ করে, বিকজ অনেক 3 বছর তো হয়ে গেল অলমোস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। নিলয় ভাইয়ের সাথে আমি খুব কমফোর্ট। সো যাদের সাথে লম্বা টাইম ধরে কাজ করছি সবার সাথে কমফোর্ট, বাট দ্যাটস ডাজেন্ট মিন যে বাকিদের সাথে আমি কমফোর্টেবল না। আমি আসলে সবার সাথেই খুব কমফোর্ট। আমার প্রফেশনটা আমার পার্সোনাল লাইফ থেকে অনেক আলাদা। কারোর সাথে যদি আমার খুব বন্ধুত্বও থাকে, আমি যে কষ্ট করে কাজ করেছি সেটার মানে পাওনাটা আমাকে পাওয়া উচিত। সো সেই জায়গা থেকে আমি যেটা করি, অলওয়েজ আই অলওয়েজ আস্ক ফর মাই রেমুনারেশন ইন অ্যাডভান্স, বিকজ দিস ইজ মাই রাইটস অ্যান্ড নোবডি হ্যাভ দ্য রাইটস টু টেক ইট অ্যাওয়ে ফ্রম মি। সো আমি এটাই বিশ্বাস করি যে আপনি যখন কাজ করবেন আপনি এই জায়গাটাতে অলওয়েজই ক্লিয়ার থাকা উচিত। বিকজ অনেকে আছে যে একটা, যেমন আমি আগে এই মানে ব্যাপারে খুব উইক ছিলাম যে আমার কাছে মানে আমি কাজ করেছি কিন্তু আমার চাওয়া মানে পাওনা টাকাটা আমার চাইতে খুব লজ্জা লাগতো। বাট আমার কাছে এখন মনে হয় যে না, দিস ইজ মাই রাইটস অ্যান্ড আই শুড আস্ক ফর ইট। সো আমি অলওয়েজই এটা কথা বলে নিই যে ভাইয়া দেখেন আমার রেমুনারেশনটা আইদার শ্যুটের আগে অর শ্যুটের ডেতে লাস্ট সিনের আগে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। আমাদের মানে অভিনয় জগতে আসার পর থেকে যখন আপনি একজন পাবলিক ফিগার হয়ে যাবেন তখন আপনার ভালোটা নিয়েও মানুষ কথা বলবে, আপনার খারাপটা নিয়েও মানুষ কথা বলবে। বিকজ কথা বলার তো আসলে সবারই সবার জায়গা থেকে রাইটস আছে। এখন আপনি সেটা কীভাবে নেবেন সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমি আসলে নেগেটিভটাকে অলওয়েজ পজিটিভলি দেখি, কারণ আমি যখন দেখি যে কেউ আমার নেগেটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলছে আমি চেষ্টা করি ওই ভুলটাকে সংশোধন করার। এটা কখনো একটা ফিমেল আর্টিস্টের উপর ডিপেন্ড করে না। সো এটা কখনোই মানে কোনো কালে কোনো যুগে কোনো ফিমেল আর্টিস্ট এটা কখনোই করেননি। বাট হ্যাঁ, এরকম এটা ট্রু যে এরকম অনেক টাইমে হয় যে সম্পর্ক যার সাথে যার বেটার তাকেই হয়তো অনেক টাইমে নেওয়া হয়। বাট আই ডোন্ট থিঙ্ক এটা হওয়া উচিত, বিকজ এই জায়গাটা আসলে ওপেন থাকা উচিত প্রত্যেকটা আর্টিস্ট, ভালো আর্টিস্ট যারা প্রত্যেকের সুযোগ থাকা উচিত কাজ করার। এবং আমিও আসলে এটাই চাই যে ব্যাপারটা এরকমই হোক। এটা আসলে খুবই মানে দুঃখজনক সত্যি কথা যেটা, বিকজ অ্যাজ এ হিউম্যান নট অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ হিউম্যান ডেফিনেটলি আই ডোন্ট সাপোর্ট ইট। কেউ যদি ভুল করে সেটার জন্য অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। আমি নিজে একটা ডিসিশন নিয়ে আমি কিছু একটা করে ফেললাম, আমি এটার পক্ষপাতী না। এটা আসলে আমার প্রথমবার হলে এসে কোনো ওয়েব ফিল্ম অথবা সিনেমা দেখা, সো ভালো লাগছে আমার কাছে। স্পেশালি আমি সারিকাপ এবং ইমন ভাইয়ের অনেক বড় ফ্যান সিন্স বাংলালিঙ্ক। আমি ছোটোবেলায় বাংলালিঙ্কের টিভিসি দেখতাম এবং ও টাইমে অনেস্টলি আমি খুব ইন্সপায়ার হতাম ওনাদেরকে দেখে। ইনফ্যাক্ট আমি এরকমও আছে যে আমি ওনাদের হেয়ার কাট, তখন অনেক পপুলার ছিল, স্পেশালি সারি কাপুর শ কাপুর একটা হেয়ার কাট ছিল অনেক পপুলার ছিল, তখন আমি ওরকম করে সাজা ট্রাই করতাম। সো আজকে আসলে সেই জায়গা থেকে আমিও নিজে একজন অভিনেত্রী হয়ে ওনাদের কাজ দেখতে আসাটা, এটা আসলে মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আমি আসলে খুব নিউজটা দেখে খুব সারপ্রাইজ হয়েছি, বিকজ আমি নিজেও জানতাম না যে এরকম কিছু একটা কথা হচ্ছে অপর সাইডে অথবা এরকম কেউ আমাকে নিয়ে ভাবছে। সো আমি যখন ঘুম থেকে উঠে নিউজে দেখেছি সবাই আমাকে মেসেজ করছে, বিকজ ওই নিউজটা খুব পপুলার ছিল, সবাই আমাকে খুব মেসেজিং করছিলো। সো হলে ভালো হতো বাট আলটিমেটলি হয়নি। বাট ইন ফিউচারে অফকোর্স আই ওয়ান্ট টু ডু গুড ওয়ার্কস, বেটার ওয়ার্কস, সো আই এম ওয়েটিং ফর দ্য গুড কাম।